আমি প্রফেসর গুলশান আরা, আমি প্রফেসর অফ অ্যানাটমি ইন বাংলাদেশ, প্রথম মহিলা অ্যানাটমি প্রফেসর। এটা আমার গল্প। বাংলাদেশে মেয়েদের চিকিৎসার জন্য খুবই অসুবিধা ছিল, সেহেতু আমি ডাক্তার হতে চাইলাম। আমি প্রথমে গাইনোকোলজিস্ট হতে চেয়েছিলাম, কিন্তু পরে দেখলাম যে গাইনোকোলজিস্ট তো অনেক মেয়েরাই হয়, মেয়েরা টিচার হিসেবে মেয়েদের অংশগ্রহণ খুব কম, এবং যাও দু একটা টিচার আছে সবই গাইনিক টিচার। সেটা আমি মনস্থ করলাম, আমি যেহেতু আমি অ্যানাটমির লেকচারার ছিলাম, কোয়ালিফিকেশান হচ্ছে MBBS ঢাকা ইউনিভার্সিটি 1965-এ, MPhil আমি অ্যানাটমিতে করার পরও আবার আমাকে FCPS অনারারি হিসেবে আমাকে দিয়েছে 1997-এ। আমি প্রেজেন্টলি ওয়ার্কিং অ্যাজ এ প্রফেসর অফ অ্যানাটমি অ্যান্ড ফেস কোঅর্ডিনেটর অফ ফেজ ওয়ান অ্যানাটমি মনসুরালী মেডিকেল কলেজে। তারপরে মনসুরালীর থেকেই আমি রিটায়ার করি অক্টোবরে 2018-তে। আমি ডাক্তার হলাম এই জন্য যে আমার ফ্যামিলিতে কেউ ডাক্তার ছিল না। আমরা যদিও পাঁচ বোন, আমার শুধু বড় বোন ছাড়া আমরা সবাই চার বোনই হাইলি এডুকেটেড। এখন মেয়ে যথেষ্ট পরিমাণে লেখাপড়া করে, এখন মেয়ে আর ছেলে 50-50% ছেলে 50% মেয়ে। মেয়েরাও হায়ার এডুকেশনে অনেক যাচ্ছে এবং তারা খুব ভালো রেজাল্ট করছে। হ্যাঁ, মেয়েরা গ্রামেগঞ্জে পড়াশোনার ফেসিলিটি পায় না, এই কারণে যে সেখানে গ্রামেগঞ্জে স্কুল কম। সেই জন্যে আমাদের গ্রামে, আমার শ্বশুরবাড়ির গ্রামে, আমি নিজে একটা স্কুল করছি, গার্লস হাই স্কুল, নাসিমুন্নেসা গার্লস হাই স্কুল। ওইখানে মেয়েরা লেখাপড়া করে, ক্লাস সিক্সের থেকে ম্যাট্রিক পর্যন্ত ওখানে লেখাপড়া, অনেক মেয়ে ছেলে লেখাপড়া করে। মেয়েদের লাইফে পড়াশোনার ইম্পর্ট্যান্ট এই জন্যে যে হাজব্যান্ডের পাশাপাশি সেও সংসারের অনেকটা বেয়ার করতে পারে, খরচপাতি বেয়ার করতে পারে, সংসারের ছেলে মেয়েদের লেখাপড়া দেখতে পারে। এখন ডাক্তার অনেক বেরিয়েছে বোধ ছেলে আর মেয়ে, সেই জন্য ইম্প্রুভমেন্ট হয়েছে, তবে আরও ইম্প্রুভমেন্ট হলে ভালো ছিল। এখন মানের সম্মত হতে পারে না, মানসম্মত হতে হলে সরকারের অনেক কিছু করতে হবে, বিশেষ করে প্রাইভেট প্র্যাকটিসটা বন্ধ করে দিতে হবে টোটালি, এবং ভালো পেমেন্ট করতে হবে তার জন্য ডাক্তারদেরকে। যে এখন বর্তমান সরকার যে স্যালারি দেয়, দ্যাট ইজ নট এনাফ, সেই জন্যে প্রাইভেট প্র্যাকটিস ডাক্তারদের করতে হয়। যেহেতু একটা খুব একটা উচ্চ মানসম্পন্ন চাকরি, সেই জন্যে তাদের স্যালারিও সেরকমই হওয়া উচিত। তাদের কোনো গাড়ি দেয় না সরকার, কোনো গাড়ি দেয় না তাদেরকে, যার যার গাড়িতে চড়ে আসতে হয়, আবার রিক্সা অত স্কুটারে চড়ে আসতে হয়। আমার ছেলে একটা, সে ছেলেটা ইঞ্জিনিয়ার, কাজে আমার কাজ করতে কোনো অসুবিধা হয়নি, যেহেতু আমার হাজব্যান্ড খুব সহানুভূতি ছিল আমার কাজ করার জন্য। হ্যাঁ, তখন অনেক বাধা ছিল, মেয়েদের লেখাপড়া তো কড়া বাধা ছিল, সেই বাধাটা সরকার আস্তে আস্তে করে এটাকে অপসারিত করেছে, করার ফলে এখন অনেক মেয়েরা লেখাপড়া করতে আসছে। আমার কাছাকে আমি খুবই ভালোবাসতাম, এবং আমি প্রচুর সময় দিতাম, আমি ছাত্রের পিছে প্রচুর সময় দিতাম, এবং ছাত্রের পিছে প্রচুর সময় দেওয়াতে ছাত্ররাও আমাকে খুবই ভালোবাসত। টিচারদের ভিতরে টপ হিসেবে মানে সম্মান পেয়েছি। একটা মেয়ে হয়ে, একটা জয়েন্ট সেক্রেটারি হয়ে রিটায়ার করেছি, এটা খুবই কম, এখনও কম। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, সাধারণত ডাক্তারি যারা পড়ে, ডাক্তারি পড়ার পরে তারা প্র্যাকটিসিং, বেশিরভাগটাই প্র্যাকটিসিং করতে চলে যায়, সেই জন্য তারা অন্য সার্ভিসের দিকে আসতে চায় না। প্র্যাকটিস করলে প্রত্যেক দিন একদম ক্যাশ টাকা পাওয়া যায়, কিন্তু অন্য চাকরিতে তো মাস না গেলে টাকা দেবে না, সেই জন্যেই অন্য ডাক্তার সাধারণত অন্য চাকরিতে যেতে চায় না। মেয়েদের জন্য মেসেজ দেব, তারা লেখাপড়া করবে, লেখাপড়া করলে তাদের বাচ্চাদেরকেও তারা শিক্ষিত করতে পারবে, ঘরে লেখাপড়া করিয়ে তাদের জন্য, তাদের বাচ্চাদের জন্য কোনো প্রাইভেট টিউটরের প্রয়োজন হবে না, নিজেই পড়তে পারবে। মানে স্বামীর পরে কম ডিপেন্ডেন্ট হতে হবে, বাপ মার পরে কম ডিপেন্ডেন্ট হতে হবে, সেই জন্য আমি মনে করি মেয়েদের পড়াশোনার করার জন্যে কোনো বাধা বাপ মাকে দেওয়া উচিত নয়।